তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল লতিফ সিদ্দিকী প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাকে আওয়ামী লীগ থেকেও চূড়ান্তভাবে বহিষ্কার। যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক আমির গোলাম আজমের জানাজা আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্কুল পড়ুয়া ছাত্রী গুলিতে একজন নিহত হয়েছেন, আহত আরও চারজন। এবং মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করেছে সফরকারী জিম্বাবুয়ে। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি ফৌজিয়া রোশন আক্তার। এবারে বিস্তারিত হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর মন্ত্রিত্ব ও দলের সভাপতি মণ্ডলীর পদ হারানো আব্দুল লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাকে আওয়ামী লীগ থেকেও চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। আজকে তার উত্তর পুঙ্খানুপুঙ্খানুভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি বিশ্লেষণ করে যে তার উত্তর সন্তুষ্টজনক নয় বলে সেটা সিদ্ধান্ত নেয়। সেই পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের দুইটি ধারা, সেই ধারা অনুযায়ী জনাব লতিফ সিদ্দিকীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য থেকেও তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছিল। তিনি যে জবাব দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তার প্রাথমিক সদস্য পদ বাতিল করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। লতিফ সিদ্দিকী এই সিদ্ধান্তের বিরুদ্ধে দলে আপিল করার সুযোগ পাবেন না বলেও জানান আওয়ামী লীগের মুখপাত্র। দল থেকে বাদ পড়ায় লতিফের সংসদ সদস্য পদ থাকছে কিনা এমন প্রশ্নে আশরাফ বলেন, আমরা আমাদের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিতে পাঠিয়ে দেব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার পতনের আন্দোলনের হুমকির জবাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ওনার পায়ের তলার মাটি তো সরে যাচ্ছে কিন্তু উনি টের পাচ্ছেন না। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন, আসলে দেশের মানুষ ভালো থাকলে ওনার মনে অশান্তি দেখা দেয়। আওয়ামী লীগের সভাপতি বলেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, খালেদা জিয়া তা সহ্য করতে পারে না। বিএনপি জামাতের আন্দোলন মানে সন্ত্রাস আর জঙ্গিবাদ, অতীতে যারা এগুলো করেছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমরা কোনোভাবেই আর এগুলো হতে দেব না, যারা এগুলো করবে তাদের সহজে ছেড়ে দেওয়া হবে না। মানুষের এই যে একটা সুন্দর পরিবেশ, একটা স্বস্তি, এটাকে যেন কেউ নস্যাৎ করতে না পারে আমি সেটাই সবাইকে অনুরোধ করব। কারণ বিএনপি জামাতের আন্দোলন মানেই সন্ত্রাস আর জঙ্গিবাদী কর্মকাণ্ড, সেটা আমরা দেখেছি তাদের আন্দোলনের সেই ভয়াবহ রূপ। আমি আশা করব যে দেশবাসী এই ধরনের কর্মকাণ্ড যারা করে এবং যারা করেছে সে সময় তাদেরকে চিহ্নিত করে রাখবে এবং ভবিষ্যতে যেন কেউ কোনো মানুষের এই ধরনের ক্ষতি করতে না পারে। আর আন্দোলনের নামে এইভাবে মানুষ পুড়িয়ে মারা বা মানুষ হত্যা করা এ ধরনের কাজ যদি কেউ করে সেটা কিন্তু আমরা কখনো হতে দেব না এবং সেটা সহজে ছেড়ে দেওয়া হবে না, সেটাও তাদের জানা উচিত। আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক আমির গোলাম আজমের জানাজা হবে, দাফন হবে মগবাজারের পারিবারিক কবরস্থানে। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান গোলাম আজমের বড় ছেলে আব্দুল্লাহি লামান আল আজমি। আল আজমি আরও জানান, শনিবার সকালের দিকে লন্ডন থেকে গোলাম আজমের তিন ছেলে ঢাকা পৌঁছবেন বলে তারা আশা করছেন। বিদেশে অবস্থানরত পরিবারের অন্য সদস্যদের আসার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও জানান, যারা যায় ইমামতি করবেন তিনি নিজেই। আগামীকাল বাদ জোহর বাইতুল মোকাররমের সামনে আমরা আমাদের নামাজে জানাজা অনুষ্ঠিত করতে চাই। আমাদের বাদ জোহর বাইতুল মোকাররম নামাজে জানাজা শেষে আমরা আমাদের পারিবারিক গোরস্থান, আমাদের বাসার পাশে, মসজিদের পাশে মগবাজার কাজী অফিস লেনে এখানে আমরা সমাহিত করবো ইনশাআল্লাহ। উনি আমার বড় ভাইয়ের ইমামতিতে ওনার জানাজা চেয়েছিলেন, উনি আমার বড় ভাইয়ের অনুপস্থিতিতে আমার পরিবারের মনে করছে যে যেহেতু এটা ওনার খুব প্রবল আকাঙ্ক্ষা ছিল, ওনার সন্তান হিসাবে একমাত্র সন্তান এখন আপাতত দেশে আছি, আমি জানাজা পড়াবো, এটা পরিবারের সবাই এইভাবে মনে করেছে এটা ভালো হবে, আমরা সেই হিসাবে। তার বাবার শেষ ইচ্ছা ছিল তার জানাজা ইমামতি করবেন হয় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী অথবা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। গোলাম আজমের বড় ছেলে আব্দুল্লাহিল মামুন আল আজমি ইসলামী উন্নয়ন ব্যাংকের বড় কর্মকর্তা, তিনি জেদ্দায় থাকেন, এখন তিনি ব্যাংকেরই এক কাজে তুরস্ক আছেন।
সেখান থেকে তার আসা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে। গোলাম আজমের মরদেহ বাড়িতেই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে থাকবে, কোনো হাসপাতালের হিমাগারে নয়। বাসা থেকেই তার মরদেহ জানাজার জন্য বাইতুল মোকাররম মসজিদে নেওয়া হবে। জানাজা শেষে যত দ্রুত সম্ভব মগবাজারের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার সকাল থেকেই জামায়াত শিবিরের নেতাকর্মীরা দলে দলে মগবাজারের বাসায় এসে সমবেত হন। তাদের সবাইকে মরদেহ দেখানো হচ্ছিল। আল আজমির সাংবাদিক সম্মেলনের পরে দলীয় নেতাকর্মীরা অনেকেই মগবাজার ত্যাগ করেছেন। তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলাদেশ সময় সকাল 8:30 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আবুধাবির উদ্দেশ্যে রওনা হন। সফরের প্রথম দুই দিন আবুধাবি এবং শেষ দিন দুবাই ও রাস আল খায়েমে যাবেন প্রধানমন্ত্রী। শনিবার আবুধাবিতে তার শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাইয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ জায়েদ আল নাইয়ানের সঙ্গে বৈঠক করবেন। আরব আমিরাতের জাতির মাতা শেখ ফাতিমার সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। রোববার রাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনায় তিনি যোগ দেবেন। সোমবার সকালে আবুধাবি থেকে দুবাই যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে শেখ হাসিনা রাস আল খায়মামের শাসক সাউদ বিন সাকর আল কাশ্মীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এরপর বিকালে দুবাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক রবি, তার স্ত্রী পেপটি সিদ্দিক ও তাদের সন্তানরা। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। সহিংসতা নয়, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বারবার সংলাপ চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির রাজনৈতিক কর্মশালা শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফখরুল বলেন, জনগণের সমর্থন আছে বলে বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। বিগত আন্দোলনে 20 দলীয় জোটকে নিয়ে বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি আন্দোলন করতে সক্ষম। নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি মাসের আন্দোলনের মতো আন্দোলন বাংলাদেশের ইতিহাসে অতীত কখনো হয়নি বলেও দাবি করেন তিনি। হুমকি, অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, মিথ্যাচার, অপহরণ, গুম, খুন, হত্যা, বাক স্বাধীনতার অধিকার, এই মহান সংগ্রামকে দাবিয়ে রাখা যাবে না, দমিয়ে রাখা যাবে না। কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের যে সিদ্ধান্ত হয়েছে বা ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন যে সিদ্ধান্ত হয়েছে, এই সেই সদস্য দেশের সরকারের অবস্থানের প্রতিফলন নয়। সেই রাষ্ট্রের, সেই দেশের, সেই সরকারের যে অবস্থান বাংলাদেশের 5ই জানুয়ারির প্রহসনী নির্বাচনের ব্যাপারে, তারা সেখানেই রয়েছে, অনন্য রয়েছে। গোলাম আজম মারা যাওয়ায় তার মামলাটি অকার্যকর হয়ে যাবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিষয়টি আপিল বিভাগের গোচরে আসলে একটি আদেশের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হবে, যত দ্রুত সম্ভব এটি করা হবে। শুক্রবার মিলেনিয়াম টিভিকে একথা বলেন তিনি। যুদ্ধাপরাধের দায়ে 90 বছর দণ্ডের বিরুদ্ধে বেকসুর খালাস সে 2013 সালের 5ই আগস্ট সুপ্রিম কোর্টে আপিল করেন রাজাকার শিরোমণি গোলাম আজম। এক সপ্তাহের মাথায় সে বছরেরই 12 আগস্ট তার সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আগামী 2 ডিসেম্বর এই আপিল দুটি শুনানি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে মারা যান গোলাম আজম, এর ফলে মামলাটি অকার্যকর হয়ে পড়ল। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম জানিয়েছেন, আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের গোচরে বিষয়টি আসলে তার নিষ্পত্তি ঘটবে। অ্যাটর্নি জেনারেল বলেন, এতে কোনো নির্দিষ্ট সময় না থাকলেও অচিরেই প্রক্রিয়াটি শেষ করা হবে, যেভাবে যুদ্ধাপরাধী আব্দুল আলিমের মৃত্যুতে তার মামলার কার্যক্রমের সমাপ্তি ঘটেছিল। মারা যাওয়ার সাথে সাথে তার আপিলটা অকার্যকর হয়ে যায়, মানে অ্যাবর্ট হয়ে যায়। কাজেই এখানে গোলাম আজম যে আপিল দায়ের করেছেন সেটাও অ্যাবর্ট হয়ে যাবে, এবং সরকার তাকে ফাঁসির চেয়ে যে দায়ের করেছিলেন আপিল সেটাও অ্যাবর্ট হয়ে যাবে। তার কারণ একটা লোক মারা গেল তার তো ফাঁসি দেওয়া যায় না। মেনশন করতে পারি বা আদালত নিজেও তার যেহেতু নোটিশে এসছে তারও এটা অর্ডার দিয়ে লিস্টে আনতে পারেন। এটা নির্দিষ্ট কোনো সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা হবে আর কি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত বছর 15 জুলাই এক রায়ে মানবতা বিরোধী অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তির পরিবর্তে বয়স ও স্বাস্থ্য বিবেচনায় গোলাম আজমকে 90 বছরের কারাদণ্ড দেয়। এশিয়ার দেশগুলোর বিভিন্ন অবকাঠামোতে বিনিয়োগের জন্য নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ সহ 21টি রাষ্ট্র গতকাল শুক্রবার ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। নতুন এই ব্যাংকের নাম হবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। আগামী বছরের শেষ নাগাদ ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। তবে যুক্তরাষ্ট্র এই ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগের বিরোধিতা করেছে। তবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সতর্কভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ ছাড়া আরও 20টি দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করে এই দেশগুলো 2015 সালের মধ্যে আর্টিকেলস অফ এগ্রিমেন্ট স্বাক্ষর ও অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। এ ও এ স্বাক্ষরের পর নতুন ব্যাংকটি আগামী বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এ ও এতে স্বাক্ষরকারী দেশগুলো AIIB প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা পাবে। AIIB এশিয়ার রেল ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ এবং অন্যান্য প্রকল্পে তহবিল যোগান দেবে। GDP-র উপর ভিত্তি করে ব্যাংকের শেয়ার বরাদ্দের বিষয়ে সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলো একমত হয়েছে। তবে চীনের শেয়ার থাকবে সবচেয়ে বেশি। এর আগে চীন পরিশোধিত মূলধনের 50% দেওয়ার ঘোষণা করেছিল। চীনের অর্থমন্ত্রী জানান, এশিয়ার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ও বৈশ্বিক উন্নয়নে অংশ নিতে আগ্রহী সব দেশকেই এই ব্যাংক প্রতিষ্ঠায় আমন্ত্রণ জানানো হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ ঘোষণা করেছে। এ সামাজিক আন্দোলনে যুব সম্প্রদায় সহ সকলের অংশগ্রহণ করতে হবে। বিদ্যমান আইনে যদি কাজ না হয়, প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে। কারণ মানুষের প্রয়োজনে আইন, আইনের প্রয়োজনে মানুষ নয়। তিনি আজ বিকেলে নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের নিকট প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাটোরের মানুষকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী আরও বলেন, গত 20 অক্টোবর বড়াই গ্রামের সারণকালের ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল, অনেক লোক আহত হলো। কিন্তু নাটোরের মানুষ অত্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেছে। তারা কোনো মানববন্ধন বা বিক্ষোভ করেনি। দেশের মানুষের কাছে তারা একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এ ঘটনায় বিচলিত। তিনি নিহত ও আহতদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। সে কারণে মাত্র 4 দিনের মাথায় তিনি তার ঘোষণার অনুদানের চেক বড়াই গ্রামের দুর্ঘটনা নিহত 36 জনের মধ্যে 35 জনের পরিবারের হাতে হস্তান্তর করলেন। জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে বড়াই গ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর 1 আসনের সংসদ সদস্য আব্দুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান প্রমুখ। আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে 2 দিনের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশে সংগঠনের কার্যক্রমের 20 বছর পূর্তিতে গ্লোবাল ইকোনমিক রিকভারি এশিয়ান পার্সপেক্টিভ শীর্ষকে সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত 2 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে মন্দা গিয়েছিল। এতে বিশ্বের উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এশিয়ার দেশগুলো তেমন ক্ষতির সম্মুখ হয়নি। এর মধ্যে বাংলাদেশ আরও ভালো অবস্থানে রয়েছে। এর অন্যতম কারণ, বাংলাদেশ কম দামের পণ্য রপ্তানি করে। তবে এই অবস্থা এখন পাল্টাচ্ছে। সেই প্রেক্ষিতে আগামীতে অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক ঝুঁকি মোকাবেলায় কী করণীয় এই সম্মেলনের মাধ্যমে তা বের করার চেষ্টা করা হবে। সম্মেলন থেকে যে সুপারিশ আসবে তার নীতি হিসেবে বাস্তবায়নের জন্য ICC-র পক্ষ থেকে সরকারের কাছে তুলে ধরা হবে। 2 দিনে 4 পর্বে সম্মেলনটি শেষ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া সবগুলো পর্বই সোনারগাঁও হোটেলে হবে। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাই স্কুল পড়ুয়া ছাত্রের গুলিতে একজন নিহত হয়েছেন, আহত আরও 4 জন। ঘটনার পর আত্মহত্যা করে জেলেন ফ্রাইবার্গ নামের ওই শিক্ষার্থী। শুক্রবার ওয়াশিংটনের সিয়াটলে মেরিসভিল পিলচাক স্কুলে এ ঘটনা ঘটে। স্কুল শুরু হলে একটি রাইফেল নিয়ে সহপাঠীদের উপর হঠাৎ হামলা করে ফ্রাইবার্গ। ঘটনার পর অন্যান্য শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কী কারণে হামলা করা হয়েছে আর হামলাকারীর সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে আহত 4 জনের মধ্যে আহত 2 কিশোরী তার আত্মীয় বলে জানা গেছে। আর যে বন্দুক দিয়ে গুলি করা হয় তা বৈধ ছিল বলে জানায় পুলিশ।
মিশরের সিনাই উপত্যকায় সন্ত্রাসী হামলায় ৩১ সেনা নিহত হওয়ায় ঘটনায় সিনাইয়ের কয়েকটি অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি তিন মাসের এ জরুরি অবস্থা জারি করেন। সিনাই উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে আজ থেকে তা কার্যকর হবে। এদিকে নিহত সেনাদের স্মরণে প্রেসিডেন্ট মিশরে তিন দিনের শোক ঘোষণা করেছেন। গতকাল সিনাই উপত্যকার একটি সেনা তল্লাশি চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২৮ সেনা নিহত হন। পৃথক এ ঘটনায় গুলিতে নিহত হন আরও তিন সেনা সদস্য। প্রথম হামলায় ২৮ সেনা আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সেনা প্রাণ হারিয়েছেন ভয়াবহ এ হামলায়। এতে মিশর জুড়ে নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। ভারতের কেরালা রাজ্যের কোচি বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার অজ্ঞাত ঠিকানা থেকে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়ার পরপরই বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। নিরাপত্তা বাহিনী ডগ স্কোয়াড মোতায়েনের পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ দলও প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দরের আশপাশেও যানবাহনের তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। কোচি বিমানবন্দরের মহাপরিচালক এ কে সি নাহির জানান, শুক্রবার আহমেদাবাদ মুম্বাই রুটের একটি ফ্লাইট ও শনিবার মুম্বাই কোচির একটি ফ্লাইটে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে এমন খবর পেয়েছেন তারা। এর আগে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও বৃহস্পতিবার একই ধরনের হুমকি দিয়ে অজ্ঞাত ঠিকানা থেকে একটি চিঠি আসে। এবার মিলেনিয়াম খেলা সংবাদ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে সফরকারী জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ এক উইকেটে। বাংলাদেশ দলে ৭৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। অন্যদিকে জিম্বাবুয়ে দলে অভিষেক হয়েছে লেগ স্পিনার তাফা জোয়াক কামনগোজের। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে বাউন্ডারি তুলে নেন জিম্বাবুয়ে ওপেনার সিবান্দা। তবে প্রথম ওভারের পঞ্চম বলে সিবান্দার উইকেট তুলে নেন। ১৯ মাস পর টেস্ট ক্রিকেট খেলা শাহাদাত হোসেন রাজীব। এরপর উইকেটে নামেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাজা। সিকান্দার রাজাকে সাথে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এদিকে নিষেধাজ্ঞার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকলেও ওই সিরিজে দলে ফিরছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংবাদ শেষ করছি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো। তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদ বাতিল করে তাকে আওয়ামী লীগ থেকেও চূড়ান্তভাবে বহিষ্কার। যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক আমির গোলাম আজমের জানাজা আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতির মসজিদে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্কুল পড়ুয়া ছাত্রী গুলিতে একজন নিহত হয়েছেন, আহত আরও ৪ জন। এবং মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করেছে সফরকারী জিম্বাবুয়ে। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলেনিয়াম টিভি .net এ। সঙ্গে থাকুন মিলেনিয়াম।